আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় অনেক ভালো আছো। রায়পুর আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটি ক্লাস এইটের জন্য, স্পেশালি ক্লাস এইটের জন্য, তোমাদের সিক্স টু এইট সবার জন্য এটা কাজে লাগবে। আমরা নিশ্চয় তোমাদের মনে আছে, গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু কৌশল আমরা শিখিয়েছিলাম। আমরা আজকে এর বাকি কৌশলগুলো শেখানোর চেষ্টা করব। চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে তাহলে আমরা কীভাবে নেগেটিভ করব, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট অথবা হ্যাভ টু থাকে তাহলে কীভাবে নেগেটিভ করব, এবং কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি এভরি বা অল থাকে তাহলে কীভাবে নেগেটিভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যারা এই ক্লাসটি দেখো নাই, তোমরা পূর্বের ক্লাসটি একটু দেখে নিবে। চলো এরপরে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেগেটিভ কিন্তু আরও কয়েকটা উপায় করতে পারি। তার মধ্যে একটা বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে এটা, কোনো অ্যাফার্মেটিভ বাক্যের অ্যাডজেক্টিভের নাবোধক বিপরীত শব্দ বসিয়ে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। কোনো অ্যাফার্মেটিভ বাক্যের অ্যাডজেক্টিভটাকে আমরা বিপরীত করব এবং তাকে নাবোধক বানিয়ে ফেলব, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। চলো উদাহরণ দেখি। আমরা উদাহরণটা লিখতে পারি, রহিম ইজ এ গুড বয়। আচ্ছা, রহিম ইজ এ গুড বয়, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? গুড। এবং এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এই গুডের বিপরীত শব্দ আমরা জানি, এই গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব। চলো আমরা এটা একটু করি, রহিম ইজ নট, নেগেটিভ নট দিয়ে দিব, আর এটা এখানে দিব আর্টিকেল বয়। দেখো, রহিম ইজ নট এ ব্যাড বয়, ছিল রহিম ইজ এ গুড বয়। তাহলে এই গুডের বিপরীত শব্দ ব্যাড আমরা বসিয়ে আমরা এরকম নেগেটিভ করতে পারি। আরও দু একটা উদাহরণ দেখি। বলতে পারি, হি ইজ প্রেজেন্ট, এটাকে আমরা নেগেটিভ কীভাবে করতে পারি? দেখো, প্রেজেন্ট মানে উপস্থিত, তাহলে এটার বিপরীত শব্দ কি? অ্যাবসেন্ট। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? হি ইজ নট অ্যাবসেন্ট। এ তো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এর পরের নিয়মটা একটু দেখার চেষ্টা করি। এরকম বিপরীত শব্দ বসানোর সময় আমরা দেখব, এই সেন্টেন্সের মধ্যে যদি কিছু জিনিস, যেমন অলওয়েজ, অলওয়েজ যদি থাকে ওই রকম, তখন অলওয়েজকে পরিবর্তন হবে নেভার দিয়ে, এবং ওই বাক্যে যদি অলওয়েজ না থেকে যদি সামটাইমস থাকে, সামটাইমস যদি থাকে তাহলে নট অলওয়েজ হবে। কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করতে নেভার হবে, অলওয়েজটা উঠে গিয়ে নেভার হয়ে যায়। কখনো যদি সামটাইমস থাকে তাহলে এটাকে নট অলওয়েজ দ্বারা রূপান্তরিত করে নেগেটিভ করতে পারি। চলো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। হি ইজ অলওয়েজ রাইট, আমরা বলি না সে সব সময় ঠিক। প্রথমে কিন্তু আমরা কি করব স্যার, আমরা এই রাইট শব্দটা যে অ্যাডজেক্টিভ আছে তার আমরা বিপরীত শব্দ আগে নির্বাচন করে নেব। রাইট এর বিপরীত শব্দ হচ্ছে কি? রং। সরি, বানানটা একটু ভুল হয়ে গেছে। কিভাবে লিখবো? হি ইজ অলওয়েজ আছে, অলওয়েজটা পরিবর্তন হবে নেভার, আর রাইটের বিপরীত শব্দ রং, তাহলে হি ইজ নেভার রং। অনেক সহজ। আমরা আরও লিখতে পারি, আই
am, I am always agree with you. দেখো আমরা এটাকে নেগেটিভ যখন করব আমরা দেখব এখানে এগ্রি মানে হলো রাজি এটা হচ্ছে অ্যাডজেটিভ তাকে আমরা বিপরীত শব্দ করব এগ্রি মানে রাজি এর বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রি আর অলওয়েজ এর জায়গায় কি হবে স্যার নেভার হয়ে যাবে তাহলে আই এম নেভার এগ্রি বিপরীত শব্দ ডিসএগ্রি উইথ ইউ যা আছে তা প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সহজ কতগুলো নিয়ম ফলো করে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি আরও কতগুলো নিয়ম আছে তবে আমরা আপাতত এই অল্প কয়েকটা নিয়মই দিলাম পাশাপাশি আরও একটা ব্যাপার আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে চিরন্তন সত্য যখন থাকে তখন আমরা এটাকে কীভাবে নেগেটিভ করব চিরন্তন সত্য যেটা থাকে তাকে আমরা কিভাবে নেগেটিভ করব ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব আমরা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে পারি একটা উদাহরণ দেখাই নাথিং বাট ব্যবহার করে যেমন মিল্ক ইজ হোয়াইট দুধ সাদা চিরন্তন সত্য তাই না তাহলে আমরা এখানে নেগেটিভ করতে গেলে নাথিং বাট আমরা ব্যবহার করব মিল্ক ইজ নাথিং বাট হোয়াইট আমরা এরকম চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে আমরা ওগুলাতে নাথিং বাট ব্যবহার করে আমরা এটাকে নেগেটিভ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো এবং বেশি বেশি করে পড়াশোনার সাথে যুক্ত থাকো এই কামনায় রেখে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম